চট্টগ্রামের হালি শহরে রানার্স অ্যাসোসিয়েটের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এই সময় এই গ্রুপের চ্যাম্পিয়ন রেজাল করিম ভুট্ট ও আজমির জুটিকে পুরস্কার দেওয়া হয়। এই সময় সুস্থ সমাজ গঠনে খেলাধুলা বড় ভূমিকা রাখে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাবু, ওয়ালচানের নির্বাহী পরিচালক মার্কেটিং এমদাদুল হক সরকার উপস্থিত ছিলেন।